আমি নিজেও খাবো ভূমিদি, আমি লুচি ভেজেছি আর মা ধোকা ডালাটা রেঁধেছে, খেয়ে দেখতেই তো হবে কেমন বানিয়েছে, নিশ্চয়ই অসাধারণ হয়েছে। আমি এখন খাবো না, সে আমারটা তুলে রাখো। কেন? বিধবা মানুষের যখন তখন খেতে নেই কি না, আমি একবারে রাত্রেই খেয়ে নেব, তুলে দাও আমার খাবারটা। ও কাজল, হাত গুটিয়ে ওভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে খেয়ে নাও, এটা দেখো না আমরা তো খাচ্ছি। বলছিলাম যে মুখ ঘরটাতে গিয়ে খাই। এই দেখো, এক মেয়ে বটে, হ্যাঁ এত নজে কি সে, যা না ওদকে গিয়ে খাও না। মা সবসময় আমাদের মধ্যে একজন বাইরের লোক থাকে, যে বাইরের লোক থাকে তার অস্বস্তি নাও হতে পারে, কিন্তু আমাদের তো হয় মা। তাই যদি বলো মেজকা, তাহলে তো মেজো কাকিমাও বাইরের লোক, কই মেজো কাকিমার সামনে তো তোমার অস্বস্তি হয় না? ভূমি ভূমি, তুলনা করলে না সঠিকভাবে করো। তুমি তো একেবারে আমাকে নিয়ে টানাটানি করা শুরু করে দিয়েছো, অবাক কাণ্ড। আরে বাবা, ভুল বললাম নাকি কিছু? সেই অর্থে যদি দেখতে যাও তাহলে তো আমরা সবাই বাইরের লোক, আমিও তাই, ঠাম্মাও তাই, সব বাইরের লোকরাই তো একদিন বাড়ির লোক হয়ে যায় নাকি? কাজলও তাই হয়েছে। শোনো কাজল, এদিকে এসো, দাদুভাই যখন তোমায় বলেছে তুমি এখানে সকলের সঙ্গে বসে খাবে তাই করবে, যাও হাত ধুয়ে এসো। কাজল, তোমার খাবারটা এখানেই রাখলাম, এখনই খেয়ে নিও, নইলে কিন্তু লুচিগুলো ঠান্ডা হয়ে যাবে। সর্বনাশ, এ কি করছেন? কি করবো আমি এখন? নিজের হাতে আমি আমার স্বামীর ক্ষতি করব? না 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 না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না।